অনেকে বলবে হুজুর এই বিষয় নিয়ে আপনি কথা বলছেন কেন, কোরআন হাদিসের কথা বলবেন। আরে কোরআন হাদিসের কথা কতটুকু বলবো, খালি মসজিদের অংশ, খালি মাদ্রাসার অংশ, খালি মারকাজের খানকাহের অংশ, হাদিসের আলোকে আমরা মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব। কারণ যাদের চোখ কান খোলা আছে আর অবস্থাটা এখন এমনই, ঘুমিয়ে থাকতে চাইলেও ঘুমিয়ে থাকা যায় না, দেখতে না চাইলেও অনেক কিছু দেখতে হয়, ঝামেলায় না জড়াতে চাইলেও অটোমেটিক অনেক ঝামেলা মাথার উপর এসে সওয়ার হয়ে যায়, তো যারা দেখতে জানে বা দেখার মতো চোখ আল্লাহ যাদেরকে দিয়েছেন, তারা শুধু গোটা দেশব্যাপী না, গোটা দুনিয়াব্যাপী ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে যে ঘৃণ্য ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে, এটা দেখতে কারো আর কষ্ট হওয়ার কথা না। যদিও কুফার গোষ্ঠীর আগ্রাসন এবং তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত নিয়ে বলতে শুরু করলে সারা রাত পার হয়ে যাবে, তারপর ওদের ষড়যন্ত্রের পুরো রূপ জাতির সামনে আনা যাবে না। অনেকের ধারণা ওরা মনে হয় শুধু সামরিক আগ্রাসনই চালায়, যেমন পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির উপর চালিয়েছে, তো তারা ভাবে আমরা তো ভালোই আছি, কাফেররা আমাদের নিয়ে কোনো মাথা ঘামায় না, আমরা সুখে শান্তিতে দিনাতিপাত করছি। কিন্তু তারা জানে না কাফেররা এখানে অদৃশ্য কোন আগ্রাসন তাদের উপর চালাচ্ছে, আর এমন এক আগ্রাসন, এই আগ্রাসনের ব্যাপারে মানুষ যখন টের পাবে তখন সে যদি ভাবে আমি ঘুরে দাঁড়াই, আমি মোকাবেলার জন্য প্রস্তুত হই, দেখতে পাবে ইতিমধ্যে তার মেরুদণ্ডই ভেঙে দেওয়া হয়েছে, এখন দাঁড়াতে চাইলেও দাঁড়ানো যায় না, মোকাবেলা করতে চাইলেও মোকাবেলা করা যায় না, অবস্থা এমন করুণ হবে, শুধু বুঝতে পারবে ধ্বংস হয়ে যাচ্ছি কিন্তু করার আর কিছুই থাকবে না। ওরা আমাদের বিরুদ্ধে যেই সমস্ত ক্ষেত্রে ভয়াবহ ষড়যন্ত্র চালাচ্ছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেক্টর হলো সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমানদের আকীদা বিশ্বাস থেকে শুরু করে মুসলমানদের সভ্যতা, মুসলমানদের মূল্যবোধ, মুসলমানদের জীবনাচার, মুসলমানদের কৃষ্টি কালচার সবকিছুই কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মিক্সার তো বন্ধ করেন নাই আপনারা, আওয়াজ টানছে কেন? তো যেমন সহজ একটা উদাহরণ দেই, হাদিসটা সবাই শুনেছেন, আল হায়াউ শোবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের বিশেষ একটা অঙ্গ। তার মানে যার লজ্জা নাই তার ঈমানের বিশেষ একটা অঙ্গই নাই। আপনাদের মানুষের মধ্যে কারো যদি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ না থাকে, আপনারা কি তারে প্রতিবন্ধী বলবেন না? আরে বলবেন কি না? একইভাবে একজন মানুষের ঈমানে সব ঠিক আছে, তাওহীদ আছে, রেসালাত আছে, আখিরাত আছে, ঈমানের মৌলিক সব বিষয় আছে, কিন্তু তার ভেতরে লাজ লজ্জা নাই, বেশরম, বেহায়া, বেলজ্জা, এমন ব্যক্তির অবস্থা এমন যে তার ঈমানটা পঙ্গু হয়ে গিয়েছে, তার ঈমান একটা প্রতিবন্ধী ঈমান, যেই ঈমান নিজেই প্রতিবন্ধী রূপ ধারণ করেছে, সেই ঈমান কিভাবে ময়দানে কুফরের মোকাবেলা করবে? কুফুর যখন বাঘের রূপ নিয়ে সামনে আসে তখন সেই বাঘের মোকাবেলা করতে চাইলে নিজেদেরকে তো সিংহ হতে হবে। আপনি যদি বনের রাজা হতে পারেন, আপনার অধীনস্থ যা আছে, বনের অন্যান্য প্রাণী যা আছে, এগুলো আপনাকে দেখেই দৌড়ে পালাবে, আর আপনি নিজেই যদি একটা শিয়ালে পরিণত হন, দুনিয়ার কুত্তাগুলো আপনারে তাড়িয়ে বেড়াবে। আজকে দেখেন না মুসলমানদের কি একটা অবস্থা, যার নাই কোনো গতি, যারা দুনিয়ার কেউ দাম দেয় না সেও মুসলমানদের উপর বড় গলায় কথা বলে, এমনকি মুসলিম দেশে বসে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বসে, যেখানে সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে বসে একের পর এক ইসলামের উপর আঘাত করা হয় না, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করা হয় না, কিভাবে এই সাহসটা তারা পায়? যেখানের ম্যাক্সিমাম মানুষ মুসলমান, শুধু নামধারী মুসলমান না, ধর্ম ভীরু, ধর্ম প্রাণ, যারা সবাই ধর্মকে ভালোবাসে, ধর্মের জন্য কিছু করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে, আমলে কমতি থাকতে পারে, এবাদতে কমতি থাকতে পারে, ব্যক্তিগত জীবনে পাপ থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর ভালোবাসায় এবং তার রাসূলের ভালোবাসায় দিলের মধ্যে কোনো কমতি থাকে না। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে, রাসূলের ইজ্জত রক্ষার প্রশ্ন দেখা দিলে, তারা হাসি মুখে নিজেদের জানও বিলিয়ে দিতে পারে।
এরকম একটা সমাজে বসেই যখন মানুষ ইসলামের দিকে বুড়ো আঙ্গুল উঠায়, ইসলামকে নিয়ে বাজে বকতে থাকে, তখন আর বুঝতে দেরি হয় না যে আমরা আর সিংহ নাই, আমরা শিয়ালে পরিণত হয়েছি। যদি সিংহ হতাম আমাদের এক হুঙ্কারেই পুরো বন থরথর করে কেঁপে উঠত, কিন্তু আমরা শিয়াল হয়েছি। এখন এলাকায় ঢুকলেও কুত্তাগুলো তাড়িয়ে আমাদেরকে বের করে দেয়। কিন্তু এভাবে আর কত সময় তো কম যায় নাই। এই যে আজকে সারা দুনিয়ার সবাই খবর দেখেছেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ পটল তুলে ইতিমধ্যে জাহান্নামের রাস্তায় ছোটা শুরু করেছে। নাকি কারো ধারণা আছে যে জান্নাতের রাস্তায় চলতে শুরু করেছে? কোনো মানুষ কুফরের উপর যদি মৃত্যুবরণ করে তার স্থান কোথায়? জান্নাতে স্থান কোথায়? তাহলে এই জালেমরা যারা 200 বছর পর্যন্ত আমাদের রক্ত চুষেছে, যারা আমাদের দামি দামি জিনিসপত্র নিয়ে গিয়েছে, যারা আমাদের হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করেছে, যারা জুলুমের কোনো শেষ রাখে নাই, তাদের এক রানী মৃত্যুবরণ করেছে, কিন্তু এই দেশেও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অনেকে বলবে, হুজুর এই বিষয় নিয়ে আপনি কথা বলছেন কেন? কোরআন হাদিসের কথা বলবেন। আরে কোরআন হাদিসের কথা কতটুকু বলবো? খালি মসজিদের অংশ, খালি মাদ্রাসার অংশ, খালি মার্কাজার খানকাহের অংশ, বাকিটা কার হাতে ছেড়ে দেব? এই অংশগুলো আল্লাহর, আর বাকিটা কি ইবলিসের, বাকিটা কি তোমার? আরে গোটা দুনিয়াটাই তো আল্লাহ, তো দুনিয়ার কোন জায়গায় ধর্মরে নাটাই না সুযোগটা কোথায় বলে না? আজকাল হচ্ছে সব জায়গায় ধর্মরে টানতে যাবেন না, এটা আপনাদের বিষয় না, আপনাদের নাক গলাতে হবে না। আরে কেউ যদি মনে করে দুনিয়ার কোনো একটা শাখা, একটা অংশ এটা ধর্মের বাইরে, মানে এই জায়গায় ধর্মরে নাটাই না কাজ করা যায়, সে তো আর মুসলমানই থাকে না, কাফের হয়ে যায়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মাথা থেকে শুরু করে পা, জীবনের শুরু থেকে শেষ প্রতিটা ক্ষেত্রে ইসলামের সামনে আপনাকে আত্মসমর্পণ করতেই হবে, আনুগত্য করতেই হবে। আর যদি আমলে ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করলে করতেও পারেন, কিন্তু বিশ্বাসে যদি ত্রুটি থাকে, মেনে নেওয়ার মধ্যে যদি ঘাপলা থাকে, আল্লাহ আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না। আমার আল্লাহ কুফরের গুনাহ কখনো ক্ষমা করেন না। যারা কোনো ক্ষেত্রে ইসলামের একটা বিধানও মানতে আপত্তি করে অথবা এটা নিয়ে কোনো ধরনের সংশয় ছড়ায়, তাদের মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কোথায় থাকে? ইবলিস তো পুরো ইসলামকে অস্বীকার করে নাই, ইবলিস তো আল্লাহর রব হিসাবেও অস্বীকার করে নাই। ইবলিস শুধু আল্লাহর দেওয়া একটা বিধান, জাস্ট একটা বিধান, যে নবী আদমরে সিজদা করো, এটা মানতে পারে নাই। আল্লাহ চিরকালের জন্য বলে দিলেন, ইবলিস তুই মালউন, তুই অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে, উখরুজ মিনহা, এই মুহূর্তে তুই বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, কারণ আমার আদেশের উপর প্রশ্ন তোলার অধিকার কারো নাই। আল্লাহর আদেশের উপর প্রশ্ন তোলা যায় না। আল্লাহ কেন বললেন এই কথাও যদি কেউ বলে, সে আর মুসলমান থাকবে না।